ডক্টর শফিউল্লাহ প্রধান, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে জনসচেতনতার বিষয়টি আপনি প্রথমেই বলে নিয়েছেন, এখন এই মুহূর্তে যেহেতু সবকিছু সচল হয়ে গেছে, গণপরিবহন এড়ানোর কথা অনেকে বলছেন কিন্তু সেটা এড়ানো সবার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে কর্মস্থল থেকে শুরু করে বাজার ঘাট সব জায়গায় কিন্তু জনসমাগমের একটা জায়গা, এবং সেই সাথে লিফটে ওঠা পর্যন্ত জনসমাগমের মতোই একটা পরিবেশ তৈরি হচ্ছে। কি করণীয় এই মুহূর্তে মানুষের, আসলে কিভাবে এই জায়গাগুলোকে নিজেকে সুরক্ষা দেবেন? সফল প্রধান, এই বাস্তব হলো সত্য যে বাংলাদেশের মানুষ এখন এখনো পর্যন্ত মানে কিছু যে সেফটি মেজার বলেন, কিছু হাইজিন বলেন, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো অনেক কিছুতে পিছিয়ে আছে, এটাই সত্য কথা। কারণ হচ্ছে আপনি যদি কিছু খেয়াল করবেন, ঢাকার মতো শহরে জানলা দিয়ে কিন্তু ময়লাটা আসতে কেউ একজন ফেলে দেয় নিচে রাস্তার উপরে, কার উপরে পরে, বা থুতুটা ফেলে দিল, বা একটা কাগজ ছিল বাসায়, ঘরে তার বাসায় কিন্তু ডাস্টবিন আছে। তো এই যে আমাদের এখনো কিন্তু এই বাস্তবতা আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের আসলে প্রত্যেকটা লোক বাসায়, মানে যত অ্যারাবাউট 18 কোটি জনগণ আমাদের, তো প্রত্যেকটা লোক যদি আমরা একটু নিজের থেকে সচেতন না হই, আপনি যতই মিডিয়া দিয়ে সারাদিন বলতে থাকেন, সারাদিন গভর্নমেন্ট বিভিন্ন ভাবে প্রচার যন্ত্র বা নিজেদের সেমিনার করতে থাকো, কিন্তু যদি নিজেদের বিবেক বোধ জ্ঞান যদি আমরা জাগ্রত না করি, তাহলে কিন্তু সমস্যা। আমরা প্রায় এটা দেখি যে এই জাতীয় আমাদের আমাদের এই যে স্বাস্থ্যবিধি গুলো মানার ক্ষেত্রে আমরা উদাসীন বাংলাদেশের মানুষ। এবং আপনার খুব ঢাকা শহরের বাহিরে গেলে আপনি মাস্ক পাবেন বলে আমার কাছে মনে হয় না, কারণ আমি অলরেডি ঘুরে এসেছি বিভিন্ন জায়গায়, আমি বাস্তব কথা বলছি। তারপরেও আমরা আশাবাদী, আমরা যদি সবাই অন্তত, যেহেতু করোনাতে আমরা একটা লাস্ট সিদ্ধান্তে সবাই আসছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে আগের যে হাত ধোয়া, এটা তো আসলে আপনি খাবার খাবেন, আপনি টয়লেট করে আসবেন, তো আপনি হাতটা ধুবেন না, এটি তো স্বাভাবিক, এই হ্যাঁ এটা ধুতে হবে। তো এটা একটা ফিক্সড, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আর অন্তত স্পেশালি আপাতত আমরা এটা ভ্যাকসিন না আসা পর্যন্ত যদি আমরা মাস্ক অন্তত ব্যবহার করি নিজের প্রোটেকশনের জন্য, যদি আপনি মাস্ক ব্যবহার করেন তাহলে আপনি তো নিজেই প্রোটেকশনটা পেলেন, যে অন্তত বাহির হলে, বাজারে গেলে বা লিফটে বললেন, যে কোনো জায়গায় আপনি মাস্কটা যখন নিজে ব্যবহার করবেন, তখন কিন্তু অন্যদের থেকে আপনার ভিতরে ঢুকতার চান্সটা কমে যাবে অনেকাংশে। অর্থাৎ আপনি যেটি বলছেন, এই মুহূর্তে স্বাস্থ্যবিধিগুলোকে অভ্যাসে পরিণত করার কোনো বিকল্প নেই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।